أعوذ بالله من الشيطان الرجيم. جاتي দেখবে امام সাহেব আসো আলহামদুলিল্লাহ আমাদের এই দুই ভাই এর নাম হচ্ছে আহমদ কবির নতুন নাম আমরা সিলেক্ট করেছি আহমদ কবির আর এটার নাম রাখা হয়েছে আব্দুর রহমান আমাদের এখানে মসজিদের সম্মানিত সভাপতি ও মুতাল্লি মহোদয় উনি আছেন আর আপনাদের চিরচেনা কাছের মানুষ চেয়ারম্যান মহোদয় দুইজন আছেন ও এবং মসজিদের সেক্রেটারি আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছিলাম কাউন্সিলর মহোদয় উনি থাকবেন সম্ভবত এখন ও আপনি আছেন আমি আপনাকে আগে বলেছিলাম আপনি আসেন এদিক আসেন 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 না আমি আগে বলেছি জোনে থাকবেন আসেন 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 না সমস্যা নাই সাক্ষী হয়ে থাকবে জানি এবং আমি বলেছি যে এটা রাজাদের কারণ আমি এদের দুজনকে এখন সুন্নাতি পন্থায় বা সহি পদ্ধতিতে আমি কালেমা পড়াবো আপনারা এদের সাথে আপনারা এখন এদের ভাই এদের বাবা এদের চাচা এদের মামা কারণ এর মামা নাই এর চাচা নাই এর বাবা মা যেটা ছিল সেটা বাবা মা অবশ্যই থাকবে কিন্তু বাবা মায়ের সামনে গিয়ে ধর্মীয় অনুভূতি নিয়ে তাদের সামনে ওভাবে যেতে পারবে না এই জন্য আপনারাই তার মা বাবা মা বাবা ভাই যারা আছেন তারা সবাই এভাবে মূল্যায়ন করবেন আব্দুর রহমান এবং আহমদ কবিরকে আমি বলছি তোমরা আমার সাথে সাথে বলবে আশহাদু আশহাদু আন আন লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান عبده عبده ورسوله ورسوله আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল তোমরা তোমাদের ইসলাম গ্রহণ করতে কে বলেছে السلام عليكم. السلام. أبي أرنود. أبو. أمار. نامي كون. جدوم إسلام غرور এমনিতে আমার ফ্রেন্ড তারপর বড় ভাইরা মাঝে মধ্যে বলতো যে তুমি জাস্টিফাই করতে পারো যে তুমি যে ধর্মে আছো সেটা রাইট নাকি এর পাশাপাশি অন্য কোনো ধর্ম আছে যেটা রাইট এর প্রেক্ষিতে আমি প্রথম প্রথম ডক্টর জাকির নায়েকের ডিবেটি তারপর জিয়ারুর রহমান আজারের ওয়াজ এগুলো শুনতে শুনতে আস্তে আস্তে ইসলামের প্রতি ভালো লাগা তৈরি হয় সেই ভালো লাগা থেকে আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হয় এবং আমি গত 3 থেকে 4 বছর যাব ইসলাম নিয়ে বিভিন্ন বই তারপর ওয়াজ তারপর যাকে যাকে দিবে এগুলো শুনে ইন্সপাইরেশন কাজ করে তারপর একটা পর্যায়ে জাস্টিফিকেশন আমি দেখতে পাই যে আসলে পৃথিবীতে আল্লাহর তরফ থেকে একটাই মনোনীত ধর্ম সেটা হচ্ছে ইসলাম এবং এখন আমার মধ্যে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব কাজ করে না যে ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম রাইট কিনা আমার কাছে মনে হচ্ছে আমার বয়স এখন 20 আমি পড়াশোনা করি জগন্নাথ ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ অ্যানথ্রোপোলজি لا إله إلا الله الله أكبر الله أكبر আমার বন্ধু আমার এলাকার বড় ভাইরা বলতো তো ওনাদের প্রতি
ان شاء الله